নমস্কার, আজকে আমরা ডিসকাস করছি দি অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ ফ্রেশ এমব্রিও ট্রান্সফার ভার্সেস ফ্রোজেন এমব্রিও ট্রান্সফার। আইভিএফ সাইকেল চলাকালীন ভ্রূণ তৈরি হয়ে যাওয়ার পর আমাদের কাছে দুটো চয়েস রয়েছে। যে মাসে ভ্রূণ তৈরি করা হয়েছে সেই মাসে ভ্রূণ ফেরত আবার মহিলার গর্ভে রেখে দেওয়া, বা সেই ভ্রূণগুলোকে ফ্রিজ করে রেখে দিয়ে পরে কোনো এক সময় সেই মহিলার গর্ভে ফেরত রাখা। দুটোরই ভালো আর খারাপ দিক দুটোই রয়েছে। আজকে আমরা এই ফ্রেশ এমব্রিও ট্রান্সফার ভার্সেস ফ্রোজেন এমব্রিও ট্রান্সফারের ডিটেলসটা বুঝব। ফ্রেশ এমব্রিও ট্রান্সফার যেমনটা নাম বলছে, সেই সাইকেলগুলোতে আমরা ভদ্রমহিলাকে ইঞ্জেকশন দিয়ে তার ডিম্বাণু পরিপক্ক করার পর তার ওভারি থেকে সেই ডিম্বাণু বার করে নিয়ে ভ্রূণ তৈরি করে ঠিক সেই মাসেই 5 দিনের পরে ভ্রূণগুলো ওনার গর্ভে ফেরত রাখার চেষ্টা করি। এর অ্যাডভান্টেজটা হলো ভদ্রমহিলার ট্রিটমেন্ট সাইকেলটা সেই মাসেই কমপ্লিট করা সম্ভব, আর ওনার মা হয়ে যাওয়া বা প্রেগনেন্সি চলে আসার সম্ভাবনা খুব ভালো রয়েছে। হাউএভার, এর খারাপ দিকটা রয়েছে যে অনেক ক্ষেত্রেই ভদ্রমহিলাকে ইঞ্জেকশন দেওয়াতে ওনার ডিম্বাশয়গুলো ফুলে গেছে, বড় হয়ে গেছে, আর তার সঙ্গে ওনার গর্ভাশয়ে বাচ্চার টেকার জায়গাটা ওভার ম্যাচিওর বা ওভার রেডি হয়ে গিয়ে থাকে। সুতরাং এই ভদ্রমহিলার যদি এই মাসে ভ্রূণ ফেরত রাখা দেয় তাহলে ওনার মিসক্যারেজ হয়ে যাওয়া বা বাচ্চা না টেকার সম্ভাবনাটা একটু বেড়ে যায়। তার সঙ্গে আরেকটা জিনিস মাথায় রাখতে হয়, ডিম্বাশয়ে বড় থাকার অবস্থাটাকে আমরা ওভেরিয়ান হাইপারস্টিমুলেশন সিন্ড্রোম বলে থাকি, যেটা এমনিতে নিজে থেকেই ঠিক হয়ে যায় কিন্তু যদি প্রেগনেন্সি চলে আসে তাহলে এই সিন্ড্রোমটা বাড়াবাড়ি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং আজকালকার দিনে ফ্রেশ এমব্রিও ট্রান্সফার করার টেন্ডেন্সিটা অনেকটা আগের চেয়ে কমে গেছে, যেহেতু আমরা কোনোভাবে কোনো রিস্কে জড়াতে চাই না। ফ্রোজেন এমব্রিও ট্রান্সফার যেমনটা নাম বলছে, আমরা এই ক্ষেত্রে ভ্রূণ তৈরি করে ফ্রিজ করে রেখে দিই, আর পরে কোনো একটা মাসে সেই ভ্রূণগুলোকে আবার লাইফে ফেরত নিয়ে এসে ট্রান্সফার করার চেষ্টা করি। এটা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হলো সেই মাসে যেহেতু ভদ্রমহিলার ডিম্বাশয়ে কোনো ইঞ্জেকশন দেওয়ার ব্যাপার ছিল না, ওনার গর্ভাশয় আর ডিম্বাশয় ভ্রূণ নেওয়ার জন্যে খুব ভালোভাবে প্রস্তুত থাকে। সুতরাং বাচ্চা টিকে বড় হওয়ার রিস্ক অ্যান্ড কমপ্লিকেশন অনেকটা কম। কিন্তু অনেক ক্ষেত্রেই ওনার যখন ডিম্বাণু বার করার কিছুদিন পরে ভ্রূণ রাখার ব্যাপার চলে আসে, পেশেন্ট নাখুশ হয় যেহেতু ওনার সময় আরও বেশি নষ্ট হচ্ছে, উনি তো আপনার কাছে তাড়াতাড়ি মা হতে এসেছিল। আরেকটা দিক যেটা রয়েছে ফ্রোজেন এমব্রিও ট্রান্সফারে, ইদানিং দেখা যাচ্ছে যে বাচ্চার ওজনটা একটু বেশির দিকে হচ্ছে। এটা ঠিক যে সেই বাচ্চার ডেভেলপমেন্টটা ফ্রেশ এমব্রিও ট্রান্সফারের মতনই হচ্ছে, কিন্তু যখন বাচ্চা জন্মাচ্ছে দেখা যাচ্ছে তার ওজন ফ্রেশ এমব্রিও ট্রান্সফারের চেয়ে প্রায় 500 গ্রাম বেশির দিকে। ডায়াবেটিক মাদার্স বা যাদের বাচ্চার ওজন বেশি হওয়ার টেন্ডেন্সি এমনিতেই বেশি রয়েছে, তাদের হয়তো এই বড় বাচ্চা হলে তার কমপ্লিকেশন রেট অন্য রকমের হতে পারে। সুতরাং রাইট আনসার আর রং আনসার বলে কিছু নেই। কিছু কিছু ক্ষেত্রে ফ্রেশ এমব্রিও ট্রান্সফারটাই ঠিক, আবার বেশিরভাগ ক্ষেত্রে হয়তো ফ্রোজেন এমব্রিও ট্রান্সফার করলে বেটার হবে। কিন্তু যাদের ওভেরিয়ান হাইপারস্টিমুলেশনের রিস্ক রয়েছে, যাদের ডিম্বাণু অতিরিক্ত মাত্রায় পরিপক্ক হয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু ফ্রেশ এমব্রিও ট্রান্সফার কোনোদিনই করা উচিত নয়। তাদের কিন্তু ফ্রোজেন এমব্রিও ট্রান্সফার করে রিস্ক এড়ানোটাই সবসময় কামনীয়। থ্যাংক ইউ।